বন্ধুগণ, আপনাদের কাছে স্বাস্থ্য বিষয়ক কয়েকটা জিনিস বলতে থাকি। যে স্বাস্থ্য বা সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে কি কি জিনিস ভালো থাকতে পারে, এখন দেখে নিই। স্বাস্থ্য কাকে বলে? হেলথ মানে অ্যাকর্ডিং টু WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুসারে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং, নট মিয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। মানে আমার কোনো শরীরে রোগ নেই, আমার হাত পা বিকলাঙ্গ না, তাতেই আমি হেলদি, এটা কিন্তু প্রমাণ হয়। কারণ কমপ্লিটলি যারা অনেকে আছে, ধরুন তার সোসাইটি সেগ্রিগেটেড, নিজে কারোর সাথে মেশে না, তাহলে সেটাও একটা অসুস্থতার লক্ষণ। এবং মেন্টাল অ্যান্ড সোশ্যাল, ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল অ্যান্ড অলসো স্পিরিচুয়াল ওয়েলবিং। দেখুন, এখন স্পিরিচুয়ালিটির নাম করে বা ধর্মের নাম করে অনেক রকম অস্বাস্থ্যকর, অস্বস্তিকর সোসাইটিতে অনেক ঘটনা ঘটলো ঘটে যাচ্ছে, কারণ সেটাও একদিক থেকে সুস্বাস্থ্যের অধিকারী হতে যায় না। এখন সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে কতগুলো জীবনযাপনে কতগুলো চেঞ্জ করতে হবে। যেমন যদি দৈনন্দিন জীবনযাপন ধারণে অতিরিক্ত স্ট্রেস নেওয়া হয়, তাহলে কিন্তু তার স্বাস্থ্য কোনোমতেই ভালো থাকে। তো অতিরিক্ত স্ট্রেস আমরা কমাতে পারি। মানুষের যদি কখন হয়, ধরুন জীবনের চাহিদা মানে অপ্রাপ্তি কোথায় থাকে, যে আপনি চাইছেন এতটা জিনিস কিন্তু আপনি পাচ্ছেন অনেক কম, সেই সময়ে অনেকটা স্ট্রেস আছে, এই টেনশন হয়। তো আমাদের চাহিদা আগেকার দিনে সাদা মাটা জীবনযাপন ছিল, তারা ডাল ভাত পুকুরে মাছ এরকম খেয়ে মোটামুটি জীবন কাটিয়ে, তাদের এসি টেসি ছিল না, হাত পাখা ছিল। এখন যদি মানুষের চাহিদা বলা যায়, সে একটা বাড়িতে থাকবে, বাড়ি হলে গাড়ি থাকবে, গাড়ি থাকলে এসি হবে, বাড়িতে অনেক কিছু এইসব জিনিসগুলো থাকবে, তবে সেটা যখন পাচ্ছে না, তার একটা স্ট্রেস আসছে, এই স্ট্রেসটা কমাতে হবে। আমরা যদি ছোটোবেলা থেকে শিশু দেখি, চাওয়া পাওয়ার মধ্যে একটা বিশাল ডিফারেন্স তৈরি করে, যে এটাই চাই, এটা না হলে আমার জীবনে আসবে না, আমার এত বড় দামি মোবাইল চাই, এই মোবাইল একটা দেওয়া হলো, তার থেকে একটা আমার আইফোন চাই, দামি দামি জিনিস চাই। এবার আমরা দেখেওছি যে এইটা না, এই অপ্রাপ্তি পেয়ে এটাকে আবার সুইসাইডও করে দিয়েছে, একটা ব্ল্যাকমেল করতে করতে, বাবা মাকেও করতে করতে, তার হয়তো একমাত্র ছেলে বা মেয়ে, আমার যে আমার প্র্যাকটিশনার আমি দেখি, এগুলো খুব দুঃখজনক ঘটনা। কিন্তু এই অতিরিক্ত স্ট্রেসটা আপনি যদি নেন, সেটা সন্তানের মধ্যেও বর্তমান, তো অতিরিক্ত স্ট্রেসটা নেবেন না। তাছাড়া হচ্ছে একটা জিনিস হচ্ছে অপছন্দের চাকরি, আপনি যে চাকরিটা করছেন সেটা আপনার মন ভরছে না। এক নাম্বার টাকা হয়তো কম, আর আপনার হয়তো ফিজিক্যালি অনেকটা খাটতে হচ্ছে, বা কেউ কেউ সময়ে একটা বেশি সময় দিতে হচ্ছে, কি সময়ে যারা স্ট্রিক্ট করছে 10টায় আসা, আপনি 11টায় যাচ্ছেন, 12টায় যাচ্ছেন, তো এই যে অপছন্দের চাকরি করছেন, তাতে চাকরিতে আপনার অনেক বেশি প্রবলেম আসছে। সেই চাকরিটা যদি আপনি মন থেকে ভালোবাস না বুঝতে পারেন, যেমন অনেক খেলোয়াড়দের যেমন বলা হয়, তারা রিটায়ারমেন্টে যায়, তখন যে খেলাটাকে আর ভালোবাসতে পারছে না, খেলাটাকে মন প্রাণের সাথে মিশিয়ে দিতে পারছে না, সেখানেও যদি তাহলে সেই জিনিসটা আপনাদের মানে অনেক স্ট্রেস তৈরি করবে, এবং সুস্বাস্থ্য আপনার স্বাস্থ্যের দিক থেকেও অনেক রকম খারাপ, অনেক রোগের জন্ম দেবে। এখনকার একটা রোগের একটা প্রাদুর্ভাব সেটা বলা হয় লাইফস্টাইল ডিজিজেস। এটা আমরা স্টুডেন্ট লাইফ থেকেই দেখি, স্কুল কলেজ গার্লেও দেখি, যে লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনযাপনে, আমাদের বসন, আমাদের দৈনন্দিন যে খাওয়া দাওয়া ঘুমানো, এই একটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন প্র্যাকটিক্যালি এক্সারসাইজ এটা ওটার দিকে আমরা খুব নেই, তো সেই জন্যে আমাদের সেই দিকটা নজর দিতে হবে। যদি আমরা নজর দিই, তাহলে অনেকটাই আমরা ঠিক ঠিক জায়গায় ফিরে আসবো। আজকে এই পর্যন্ত বললাম, আমি কয়েকটা পয়েন্ট বলবো, 9-10টা পয়েন্ট, দুটো পয়েন্ট এখন বললাম, আবার পরের দিন আসছি। নমস্কার।